নমস্কার বন্ধুরা, রিনাস হোমলি কিচেনে সকলকে স্বাগত। আমার আজকের রেসিপি সুজির হালুয়া। আমি সুজির হালুয়া কিভাবে বানাবো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। এখানে আমি 1 কাপ সুজি নিয়েছি, 1টা তেজপাতা, 2টো ছোটো এলাচ, ঘি, 1 কাপ চিনি আর কিছুটা কাজু আর কিশমিশ। 1টা পাত্রে আমি 1/2 চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা একটু গলে গেলে তেজপাতা আর এলাচ 2টো দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে নিয়ে সুজিটা দিলাম। সুজিটাকে কিছুক্ষণ নাড়তে থাকবো। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কাজু আর কিশমিশ। কাজু আর কিশমিশটা দিয়ে এখন সুজির সঙ্গে ভাজতে থাকবো। গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে এদিকে আমি দুধ ঘন করে জাল দিয়ে রেখেছি, সেটা 1টা বাটিতে তুলে নিচ্ছি। আমি যতটা সুজি নিয়েছিলাম ঠিক সেই পরিমাণেই দুধটা নিলাম। এদিকে সুজিটা ভাজতে ভাজতে বেশ লাল হয়ে গেছে, কাজু কিশমিশও ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে ওই বাটিতে যে দুধ তুলে রেখেছিলাম সেইটা দিয়ে দেব। আর ওই বাটিতেই 1 বাটি জল দেব। এবার ভালো করে সুজিটাকে নেড়ে দিতে হবে, নয়তো দলা পাকিয়ে যেতে পারে। নাড়তে নাড়তে সুজিটা যখন বেশ ঘন হয়ে যাবে, এটা সুজিটাকে সেদ্ধ হওয়ার জন্য আমি একটু অপেক্ষা করব। তিন চার মিনিট পরে সুজিটা ভালো মতনই সেদ্ধ হয়ে গেছে আর ঘনও হয়ে গেছে। এখন তলার থেকে ভালো মতো নেড়ে দিতে হবে। এই সময় আমি দিয়ে দিলাম চিনি। চিনিটা দিয়ে সুজির সঙ্গে ভালো করে মিশিয়ে দেব। আর চিনিটা গলে গিয়ে সুজিটা এই সময় আবার একটু পাতলা হয়ে যাবে, তাই সুজিটাকে আবারও নাড়তে থাকবো। খুব ভালো করে তলার থেকে নাড়তে হবে। সুজি আমার তৈরি। এখন গ্যাসের ফ্লেমটা অফ করে আমি 1/2 চামচ ঘি দিয়ে দেব। এই সময় একটু ঘি দিলে গন্ধটা খুব ভালো হয়। তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি সুজির হালুয়া। তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে লাইক আর শেয়ার করো। চ্যানেলে নতুন বন্ধু থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজ এই পর্যন্ত, আবারও চলে আসব নতুন কোনো রেসিপি নিয়ে। এতক্ষণ আমার সাথে থেকে ভিডিওটা দেখার জন্য সকলকে ধন্যবাদ।